কথায় বলে মানুষের মৃত্যু হয়, ভগবানের মৃত্যু হয় না। নেতাজি সুভাষচন্দ্র বসু পরাধীন ভারতবাসীর কাছে একজন ভগবানের মতোই ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলতেন, স্বাধীনতা ভিক্ষা করে নয়, ছিনিয়ে নিতে হয়। 200 বছর ধরে ভারতবাসী যে পরাধীনতার অন্ধকারে ডুবেছিল, নেতাজি সেই অন্ধকারে আসার আলো হয়ে এসেছিলেন। এজন্য ব্রিটিশরা নেতাজিকে মোটেই পছন্দ করতেন না। তারা যে কোনো প্রকারে নেতাজিকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই অভিসন্ধি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কারণ আজ পর্যন্ত নেতাজির মৃত্যু কোথায়, কবে, কিভাবে হয়েছে সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই। কিন্তু আপনি যদি নেতাজি সুভাষচন্দ্র বসু লিখে গুগলে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন সেখানে লেখা আছে তার মৃত্যু হয়েছে 18 আগস্ট 1945 সালে। কিন্তু যে ব্যক্তির মৃত্যুর বিষয়ে আজ পর্যন্ত কোনো যুক্তিসম্মত প্রমাণ পাওয়া যায়নি, তার মৃত্যুদিন নিয়ে কিভাবে এত সঠিক হলো গুগল? নমস্কার বন্ধুরা, আমি মিঠুন, তোমাদের সবার প্রিয় চ্যানেল রোমাঞ্চপিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার। আজকে ভিডিওতে আমাদের সবার প্রিয় নেতাজির শেষ পরিণতি কি হয়েছিল এবং তার মৃত্যু রহস্যের বিষয়ে আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। অন্তর্ধান না মৃত্যু, নেতাজি রহস্যের অনুসন্ধানের জন্য ভারত সরকার এ পর্যন্ত 3টি কমিশন গঠন করেছে। 1956 সালে শাহনওয়াজ কমিশন, 1970-এ খোসলা কমিশন এবং 1999-তে মুখার্জি কমিশন। এর মধ্যে শাহনওয়াজ এবং খোসলা কমিশনের রিপোর্টে বলা হয়েছিল, 1945 সালের 18 আগস্টে জাপানের তাইপেইয়ের তাইহোকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে। ঐতিহাসিক লিওনার্ডো গর্ডনের লিখিত তথ্যের উপর ভিত্তি করে নেতাজির মৃত্যুর বিষয়ে সেখানে লেখা হয়েছে, তাইপেইয়ের তাইহোকু বিমানবন্দরে দুপুর 2:30 নাগাদ একটি বিমান দুর্ঘটনায় শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল নেতাজির। 3rd degree বার্ন ইঞ্জুরি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই স্থানীয় সময় রাত 9টা থেকে 10টার মধ্যে মৃত্যু হয় নেতাজির। শুধু তাই নয়, সম্প্রতি শাহনওয়াজ কমিশন এবং খোসলা কমিশনের রিপোর্টকেই মান্যতা দিয়েছে বর্তমান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, 1945 সালে তাইহোকুর বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের এই ঘোষণার বিরোধিতা করে প্রশ্ন তোলেন নেতাজির পরিবারের সদস্যদের একাংশ, যেমন বসু পরিবারের সদস্য নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু 18 আগস্ট দিনটিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে মেনে নিতে চান না। তার মতে এখনও এমন কোনো নথি সামনে আসেনি যা থেকেই এটা নিশ্চিতভাবে বলা যায় যে 18 আগস্ট 1945 সালে তাইহোকু বিমানবন্দরে হওয়া বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির। চন্দ্রকুমার বসু জানান, সম্প্রতি নেতাজি সম্পর্কিত মোট 5টি ফাইলের কথা জানিয়েছিল জাপান সরকার, যার মধ্যে 2টি ফাইলই প্রকাশ করেছে তারা। যে 2টি ফাইল জাপান সরকার সামনে এনেছে তাতে নেতাজির অন্তর্ধান বা মৃত্যু সম্পর্কে তেমন কোনো তথ্যই মেলেনি, তবে বাকি 3টি ফাইল কিন্তু এখনও সামনে আসেনি। চন্দ্রকুমার বসুর দাবি, এই 3টি ফাইলে ঠিক কী তথ্য রয়েছে, কেন এই 3টি ফাইল প্রকাশ করতে চাইছে না জাপান সরকার, সে সম্পর্কে জানতে উদ্যোগ নিক কেন্দ্র। এই রহস্য সমাধানে সর্বশেষ গঠিত মুখার্জি কমিশনের বিচারপতি মনোজ মুখার্জির রিপোর্ট অনুযায়ী 18 আগস্ট 1945 সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। এ বিষয়ে তাইওয়ানের সরকারের পাঠানো একটি চিঠিতেও মুখার্জি কমিশনকে জানানো হয়েছিল যে 1945 সালের 18 আগস্ট নয়, তার আগে বা পরে 7 দিনও তাইহোকু বিমানবন্দরে কোনো রকম বিমান দুর্ঘটনা ঘটেনি। এছাড়াও জাপানের রেঙ্কোজি মন্দিরে নেতাজির যে চিতাভস্ম রয়েছে তার DNA পরীক্ষা করেও জানা যায় সেটি নেতাজির নয়। আশ্চর্যজনকভাবে মুখার্জি কমিশনের এই রিপোর্টকে কোনো কারণ না দেখিয়ে বাতিল করে দেয় কেন্দ্র সরকার। এক্ষেত্রে অনেকে বলেন, হয়তো নেতাজির মৃত্যু ঘিরে এমন কিছু তথ্য রয়েছে যা হয়তো সামনে এলে ভারতের সাথে অন্যান্য দেশের সম্পর্ক খারাপ হতে পারে। এই তো গেল 18 আগস্ট নেতাজির মৃত্যুদিন নিয়ে জল্পনা। 1966 সালে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী গিয়েছিলেন তাসকেন্তে, আর সেখানে একটি ছবিতে তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির সাথে নেতাজির চেহারার অনেক মিল দেখতে পাওয়া যায়। লাল বাহাদুর শাস্ত্রী সে সময় বলেছিলেন, ভারতে ফিরে আমি দেশবাসীর সামনে এক মহান ব্যক্তির কথা জানাব। কিন্তু কাকতালীয়ভাবে তাসকেন্তে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়। সেখানে কারণ দেখানো হয়েছিল হার্ট অ্যাটাক, অথচ তিনি একজন সুস্থ ব্যক্তি ছিলেন। শাস্ত্রীজির মৃত্যুর পর সেই ব্যক্তির আর কোনো হদিশ পাওয়া যায়নি। এরপর আরও একটি ঘটনা সামনে আসে, সেটি হলো গুমনামি বাবা। অনেকে দাবি করেন ফয়জাবাদের ভগবানজি বা গুমনামি বাবাই হলেন নেতাজি, যদিও এই দাবির উপর ভিত্তি করে তেমন কোনো যোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এই গুমনামি বাবার মৃত্যু হয়েছিল 1985 সালের 16 সেপ্টেম্বর। এখন কথা হলো, নেতাজি যদি সেদিন বিমান দুর্ঘটনায় মারা না যান, যদি তিনি বেঁচে ছিলেন স্বাধীনতার পরেও,
তাহলে কোথায় হারিয়ে গেলেন তিনি? কেন তিনি সামনে এলেন না? অনেক ঐতিহাসিকবিদরা বলেন, নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থা ছিল, আর সেখানে তিনি কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবার অনেকে বলেন, ব্রিটিশ গোয়েন্দাদের কাছ থেকে নিজেকে লোকাতে বেশ কয়েক বছর জাপানে আত্মগোপন করেছিলেন তিনি। এর ভিতর ভারত স্বাধীন হয় এবং দেশভাগ হয়। নেতাজি দেশভাগে অনেক দুঃখ পান, তাই তিনি আর কখনো স্বাধীনতার পর ভারতে আসেননি। নেতাজির সাথে বাঙালি সহ গোটা ভারতবাসীর আবেগ জড়িয়ে আছে, তাই তার মৃত্যু রহস্য নিয়ে কিছু রাজনৈতিক দল নোংরা রাজনীতি করে যাচ্ছে। এ বিষয়ে নোবেলজয়ী অমর্ত্য সেন বলেন, মৃত্যুদিনে কি আসে যায়? নেতাজির ক্ষেত্রে মৃত্যু একটি শব্দ মাত্র। মৃত্যু নেতাজির পরিপূর্ণ যুগান্ত সৃষ্টিকারী জীবনের শেষ, এইটুকুই। তিনি জীবনে যা করেছেন তার তুলনায় মৃত্যু সামান্য। নেতাজির মৃত্যু নিয়ে আগ্রহ বড়জোর অতীত নিয়ে কৌতূহল মেটাবে, এর বেশি কোনো গুরুত্ব নেই। নেতাজির মৃত্যু যেভাবেই হোক না কেন, আমাদের মনে রাখা উচিত এদেশের স্বাধীনতা, সাম্য ও সুবিচারের লক্ষ্যেই তিনি প্রাণ দিয়েছিলেন। বন্ধুরা, আপনার কি মনে হয় নেতাজির মৃত্যু কিভাবে হয়েছিল? আদৌ কি তিনি সেদিন বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।